ঈদ প্লাস 26শে মার্চ উপলক্ষে দুটি অফার বাইকটিতে ছিল। 26শে মার্চের অফারটি তারা এখনও পর্যন্ত বন্ধ করেনি, দুটি অফার এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি, হয়তো অফারটি বন্ধ হয়ে যাবে অথবা ঈদের পরে একটি অফার থাকতেও পারে। আমি চাই কোনো না কোনো অফার সবসময় থাকুক। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি চলে এসেছি মিরপুর সাইড ফিটে অবস্থিত ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। আর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেলের অথরাইজড শোরুম। আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 2 FY। এই বাইকটা, এই বাইকটার A to Z ইনফরমেশন এবং বাইকটার রেগুলার প্রাইস, কি অফার রয়েছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা কিনা এই বাইকটি খুবই শীঘ্রই পারচেস করতে চাচ্ছেন, বিশেষ করে ঈদ উপলক্ষে, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর হ্যাঁ ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। তো চলুন শুরুতেই পিছনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিছনের টায়ারে প্রচুর পরিমাণে গ্রিপ রয়েছে, আর টায়ারের সাইজ হচ্ছে 140x60 17 ইঞ্চি রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের টায়ারটাও দেখতে পাচ্ছেন মোটা সোটা টায়ার ব্যবহার করা হয়েছে, আর গ্রিপগুলো কিন্তু উন্নত মানের গ্রিপ ব্যবহার করা হয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 100x80। চমৎকার একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটি হচ্ছে ডাবল ডিস্কের বাইক, নন এভিএস। ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার সামনের যে ডিস্কটা রয়েছে। আর বাইকে ব্রেক ক্যালিফার হিসেবে বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক অনেক ভালো পেয়ে যাবেন। বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে। সামনে ইয়ামাহা লেখাটা কিন্তু ইন্ডিকেট করা রয়েছে, যার জন্য দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, পাশাপাশি বাইকটিতে দেখতে পাচ্ছেন হেডলাইটের চমৎকার একটি ডিজাইন দেওয়া হয়েছে। সামনে হেডলাইটের হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টাইপের হেডলাইট, 35x35 ওয়ার্ডের পাওয়ারফুল হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। ইয়ামাহার লোগোটা কিন্তু এখানে রয়েছে। সামনে একটি বাম্পার রয়েছে, ছোটোখাটো কোনো আঘাত কিন্তু এখানে তেমন একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই বাম্পারের কারণে। বাইকটির দুই পাশেই আপনারা হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখে দিচ্ছি। আর পাশাপাশি যদি বাইকের ফুয়েল ট্যাঙ্কটা একটু দেখে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভারের সমন্বয়ে চমৎকার একটি কালার কিন্তু দেওয়া হয়েছে, আর ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অত্যধিক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ইয়ামাহার লেখাটা, ইয়ামাহার যে লোগোটা সেটি কিন্তু রয়েছে ফুয়েল ট্যাঙ্কের উপরে। আর এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ 45 কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন। যেহেতু বাইকটিতে FY ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, মাইলেজটা অবশ্যই অবশ্যই একটু বেশিই পাবেন। হ্যাঁ, বাইকটিতে সম্পূর্ণ পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, চমৎকার একটি পাইপ হ্যান্ডেল বার বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর বাইকের ডান পাশে হচ্ছে আপনারা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, উপরে আপার ডিপার, তার নিচে হচ্ছে ইন্ডিকেটর, তার নিচে হরনের সুইচটা আপনারা পেয়ে যাচ্ছেন। বাইকটিতে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, আর বাইকে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOAC2 ভলভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149cc, ম্যাক্স পাওয়ার 13 BHP, ম্যাক্স টর্ক 12.8 নিউটন মিটার। বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাবেন। বাইকটির ইঞ্জিন অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 109 কিলোমিটার, এটি কোম্পানি বলে, তবে আমার যেটা মনে হয় আরও বেশি টপ স্পিড তোলা যাবে। আর বাইকটির ইঞ্জিনের সেফটির জন্য কোনো ধরনের গার্ড অথবা বাম্পার ব্যবহার করা হয়নি। অবশ্যই অবশ্যই আপনারা পারচেস করার পরে এটি ইনস্টল করে নেবেন। বাইকটিতে একটি সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিঙ্গেল হর্ন কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকটিতে চমৎকার সিট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর সিটের যে ফিনিশিং, খুবই চমৎকার ফিনিশিং দেওয়া হয়েছে। আর এই বাইকটিতে আপনারা 3 জন রাইড করতে পারবেন। তো 3 জন রাইড করাটা খুবই কষ্টকর হয়ে যাবে, 2 জন নিয়ে কিন্তু আরামসে রাইড করতে পারবেন। বাইকটির পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার স্মার্ট গ্রাভ রেল দেওয়া হয়েছে, পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে বসতে পারবে। হ্যাঁ, পাশাপাশি বাইকটিতে পেছনেও হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন, এই যে খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল। বাইকটির পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যাদের উচ্চতা নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন, উঁচু নিচু রাস্তাতেও কিন্তু আরামসে রাইড করতে পারবেন। পাশাপাশি বাইকটিতে চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, বিশেষ করে এক্সস্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে, সিম্পলের মধ্যে চমৎকার একটি এক্সস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। চমৎকার সাউন্ড পেয়ে যাবেন যখন আপনারা বাইকটি রাইড করবেন, তখন আপনারা সাউন্ডটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি বাইকটিতে পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আর আগেই বলেছি বাইকটি হচ্ছে ডবল ডিস্কের একটি বাইক, নন এবিএস। আর পিছনে ডিস্কের সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর পিছনে যে ব্রেক ক্যালিফার রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্রেক ক্যালিফার হচ্ছে নিশিন ব্র্যান্ডের, অর্থাৎ সামনে পিছনে উভয়ই কিন্তু আপনারা ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার পেয়ে যাচ্ছেন, যার জন্য বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ফুয়েল ইঞ্জেকশন লেখাটা ইন্ডিকেট করা রয়েছে,
অর্থাৎ বাইকটি হচ্ছে FY, সেটি তো আমি আপনাদেরকে আগে আগে বলে দিয়েছি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন বাইকের টেল ল্যাম্প হিসেবে আপনারা হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প পেয়ে যাবেন। তো বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 239,000 টাকা, 8,600 টাকার একটি ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম দাঁড়ায় 230,400 টাকা। দর্শক, আবারও বলছি, অফারটি আর মাত্র একদিন রয়েছে, অর্থাৎ ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত এই অফারটি আপনারা পাবেন। আর এই শোরুমে ইয়ামাহার প্রত্যেকটি মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।